হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা বলবো একলব্য নামে একটা সিনেমার ট্রেলার নিয়ে। এটা বেসিক্যালি কোনো মেইন স্ট্রিম সিনেমা ট্রেলার না, এটা কলকাতার একজন ইউটিউবার অরিত্র তার নির্মিত একটা ইন্ডি ফিল্ম। পার্সোনালি তাকে আমি বা রাজ কেউই চিনি না বা কখনো কথাও হয়নি, বাট এই যে তার নির্মিত সিনেমা, এই সিনেমাটার ট্রেলারটা নিয়ে কেন কথা বলতেছি, এর উত্তর হলো আমাদের এই রিজিয়নে ইন্ডি ফিল্ম মেকারের সংখ্যা খুবই কম। যারাও এই চেষ্টাটা করতেছে, আমাদের সবার উচিত তাদেরকে সাপোর্ট দেয়া। সিনেমাটা কেমন হলো বা ট্রেলারটা কেমন হলো, এই প্রশ্ন আসলে অনেক পরে, বাট তার আগে প্রথমে আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এর আগে ব্ল্যাক বক্স স্টুডিওর একটা শর্ট ফিল্ম নিয়েও আমরা কথা বলেছিলাম, তো ওই শর্ট ফিল্মটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। সেখান থেকে আজকে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, এটা যদি অন্য কোনো ইন্ডি ফিল্ম মেকারও কাজটা করতো, তার কাজটা নিয়েও আমরা অবশ্যই কথা বলতাম। এই যে টিম, অরিত্র এবং তার টিমকে শুভকামনা এই সিনেমাটার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যায়। আচ্ছা, এই ট্রেলারে দেখতে পাচ্ছি এখানে খুব সাধারণ একটা মানুষ, ছোটবেলায় তার মা মারা যায় এবং এরপরে তিনি কিভাবে একটা গ্যাংস্টার হয়ে ওঠে, এরপরে এই গ্যাংস্টারের এগেনস্টে কিভাবে তিনি চলে যায়, এই পুরো ব্যাপারটা দেখানো হয়েছে এই ট্রেলারে। এবং এখানে এই যে গ্যাংস্টারটা থাকে, তার এগেনস্টে যাওয়ার প্রধান কারণটা হলো ভালোবাসা। এবং সবশেষে দেখানো হয় যে তিনি তার যে গড, তার যে লিডার, লিডারের কথা শুনবে নাকি এই যে তার ভালোবাসার মানুষ, তার দিকে সে যাবে। এই পুরো ব্যাপারটা নিয়ে সাজানো হচ্ছে এই সিনেমাটা। একটা ইন্ডি ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলার আগে প্রথমে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো বাজেট। এখানে কিন্তু বাজেটের একটা লিমিটেশন থাকে, সুতরাং এই ট্রেলার বা সিনেমার যদি আমরা সেট ডিজাইন অথবা যে সেক্টরগুলো কভার করতে বিশাল বাজেটের দরকার হয় সেই ব্যাপারে আমরা কমপ্লেন করি, দেন বেশ বড়সড় একটা ভুল হবে। প্রথম কথা হলো, এই ট্রেলারটা শেষ করার পর আমার রিয়াকশন ছিল একটা ওয়েল এডিটেড ট্রেলার। পুরো ট্রেলারটা দেখেই আপনি বুঝে ফেলেছেন যে এটা একটা ধুম ধারাকা অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে। তো একটা অ্যাকশন সিনেমা ট্রেলার নির্মাণের ক্ষেত্রে বেসিক কিছু নিয়ম থাকে। ট্রেলারটাকে আমরা যদি তিনটা অংশে স্প্লিট করি, দেন ফার্স্ট অ্যাক্ট, সেকেন্ড অ্যাক্ট, থার্ড অ্যাক্ট। ফার্স্ট অ্যাক্টে সাধারণত পুরো ওয়ার্ল্ডটা সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়া হয়, যেটা শুরুতেই এই ট্রেলারটা ঠিকঠাকভাবে ডেলিভার করেছে। এখানে আপনাকে পুরো সেট আপটা দেখানো হবে, পুরো যে ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডটা দেখানো হবে এবং এখানে যে ক্যারেক্টারগুলো থাকতেছে সেই ক্যারেক্টার সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাকে দেয়া হবে। যে ব্যাপারটা আমরা ট্রেলারের শুরুতেই দেখেছি, এখানে যে ছোট্ট একটা বাচ্চা থাকে সে তার মাকে হারাচ্ছে, এরপরে কিভাবে তিনি একজন গ্যাংস্টারে রূপান্তরিত হচ্ছে। এরপরে সেকেন্ড অ্যাক্টে দেখতে পাচ্ছি আমরা প্লট। সেকেন্ড অ্যাক্টে কিন্তু আমরা গল্প সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পাচ্ছি। এখানে যখন এই মেয়েটার এন্ট্রি হয় তখনই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। এবং থার্ড অ্যাক্ট, ট্রেলারের একদম শেষের পোর্শনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্টাজ। থার্ড অ্যাক্টে এসে বেসিক্যালি মিউজিকটা হাই হয় এবং অনেকগুলো মন্টাজ আমরা দেখতে পাই। এখানে সিনেমার বেশ কিছু চমৎকার ফুটেজ অ্যাড করা হয়, যেটা এই ট্রেলারটাতেও ছিল। বেশ কিছু চমৎকার অ্যাকশন সিন আমরা দেখতে পাচ্ছি, ট্রেলারে বেশ ভালো কিছু অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগছে এবং বোঝাই যাচ্ছে যে পুরো সিনেমাটা বেশ অ্যাকশন হেভি একটা সিনেমা হতে যাচ্ছে। তো অল্প রিসোর্সের ভেতরে তারা যে অ্যাকশন দৃশ্যগুলো কভার করেছে সেটা সত্যি আসলে প্রশংসার দাবিদার। এবং বিশেষ করে একটা দৃশ্য থাকে যেখানে ব্যাকগ্রাউন্ডে একটা রেড লাইটের একটা ঝলকানি পড়তেছে, তো তার সামনে এই সিনেমার যে লিড রোল তিনি ফাইট করতেছে, তো এখানে কালারের যে ব্যালেন্সটা এবং কালার রিডিং এই ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগছে। এরপরে কিছু ফ্রেম, স্পেসিফিক কিছু ফ্রেম দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে এখানে যে এই যে গ্যাংস্টার এবং নায়িকার যে একটা ফ্রেম থাকে, তাদের দুজনকে সাইড বাই সাইড দেখা যায়, এই ফ্রেমটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে যে ব্যাপারটার কথা মেনশন করবো সেটা হলো এই ট্রেলারটার মিউজিক, মিউজিকটা শুনতে বেশ ভালো লাগছে, বেশ ক্যাচি মিউজিক। ফাইনাল যে ব্যাপারটা মেনশন করবো সেটা হলো এই ট্রেলারটা দেখে যতটুকু আজ করা যাচ্ছে গল্প সম্পর্কে, সেটা দেখে আমার বেশ পছন্দের একটা কোরিয়ান সিনেমা এ বেটার সুইট লাইফ, সেই সিনেমাটার কনসেপ্টের সাথে কিছুটা মিল খুঁজে পাচ্ছি। এখন এই পুরো ব্যাপারটা বলা যাবে আসলে সিনেমাটা আসলে, এবং যদি ওই সিনেমাটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা ডিরেক্টর, এই সিনেমার যে ডিরেক্টর তিনি নির্মাণ করে থাকে, দেন সেটাও বেশ ভালো। কারণ কোরিয়ান ওই সিনেমাটার যে প্লটটা ছিল সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল। সেখানেও এরকমটাই হয় যে তাকে একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়, তো ওই মেয়েটার সাথে তিনি আসলে এঙ্গেজ হয়ে যায়। এরপরে তার যে লিডার থাকে, তার যে বস থাকে, তার এগেনস্টে একটা ফাইট শুরু হয়। ওভারঅল পুরো ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেমাতে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।